হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের থেকে দেখাবো কম টাকার বাইক। যারা কমের মধ্যে বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন। বাইকটি অনেক ভালো আছে, সুন্দর আছে, আপনি কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি অবশ্যই নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাড়ে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, প্রথমে বলতে চাই হচ্ছে বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে। যারা ভালো মানের একটি তেল সাশ্রয় এই 80cc বাইক নিয়ে যাচ্ছেন, ছোটোখাটো মানুষ, তারা এই বাইকটি নিতে পারেন। বা শিক্ষা প্রতিষ্ঠানে জব করেন, মার্কেটে জব করবেন, তাদের জন্য এই বাইকটি অনেক ভালো, কম প্রাইসের মধ্যে চাচ্ছেন, ইঞ্জিন কোয়ালিটি ভালো, সার্ভিস দেবে, সর্বদিক থেকে এই বাইকটি অনেক বেটার। ঠিক আছে, তো প্রথমে দেখাবো হচ্ছে বাইকটির সামনে টায়ার। বন্ধুরা দেখুন, বাইকটির সামনে টায়ার একদম ফ্রেশ, আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। মাডগার্ড কন্ডিশন দেখতেছেন একদম নতুনের মতো। সব কন্ডিশন দেখুন একদমই ফ্রেশ। বাইকটির যদি লুকস আমি আপনাদেরকে একটা বার দেখাই, দেখুন কোনো প্রকার দাগ, স্পট, ক্রাশ কোনো কিছুই নাই। যারা ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন বন্ধুরা তারা এই বাইকটি অবশ্যই নেবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই বাইকটি দিতে পারবো। বাইকটির আপনারা কালার কম্বিনেশন আপনারা একটি বার দেখুন, একদমই সুন্দর। ঠিক আছে, বাইকটি কিন্তু বন্ধুরা প্রায় বলা যায় নতুনের মতোই আছে, কোনো প্রকার ক্রাশ কোনো কিছুই হয়নি। ঠিক আছে, কোনো দাগ স্পট নাই, ফ্রেশ একদম। দেখতেছেন আপনারা ভিডিওতেও আপনারা যেরকম দেখতেছেন বাস্তবেও একই রকম। বাইকটির ইঞ্জিন কোয়ালিটির এখন পর্যন্ত কোনো কিছুই খোলা পড়েনি বন্ধুরা, দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন। ওকে, এখন দেখা যাচ্ছে বাইকটির পিছনের টায়ার। তো সামনের টায়ার, পিছনের টায়ার মোটামুটি বন্ধুরা ভালো আছে, আপনারা চালাইতে পারবেন। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এখন বলবো হচ্ছে নাম্বার সম্পর্কে। বগুড়া বিআরটিএ থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, 2টি কিস্তি বন্ধুরা এই বাইকটি দেওয়া হয়েছে, আর 1টি কিস্তি সম্ভবত বাকি আসা হলেই 10 বছরের কাগজ করা হয়ে যাবে। ঠিক আছে, আপনি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তেই চালাইতে পারবেন, সারা বাংলাদেশ যে কোনো জায়গায় এই কিস্তির টাকা জমা দিতে পারবেন, যে কোনো বিআরটিএর আওতায়, মিডল্যান্ড ব্যাংক বা সোনালী ব্যাংকে। ওকে, 2022 সাল পর্যন্ত ম্যাথ রয়েছে। আর এতে যদি দেখা হচ্ছে বাইকটির সাইলেন্সের কন্ডিশন দেখুন ফ্রেশ, এতে যদি দেখা ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর। বাইকটি রান হয়েছে বন্ধুরা কতগুলো আমরা দেখবো, 3650 কিলোমিটার। এখন দেখা হচ্ছে বাইকের সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। বাইকটি কিন্তু বন্ধুরা কিক স্টার্ট, দেখলেন এই বাইকটির সাউন্ড। এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো, এই বাইকটির ফিক্সড প্রাইস 47,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।